বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। অবশ্য সেটাই ওর জন্য স্বাভাবিক ছিল। শেষ না মানে তোরে শেষ না, শেষ না। শোনো, তারপর 3 বছর পর না বিদেশ থেকে ফিরে আসে। ফিরে এসে ওর বাবার বিজনেস একসঙ্গে শুরু করে। And our problem is, এই 3 বছরে নায়ক এক মুহূর্তের জন্য নায়িকাকে বলতে পারেনি। নায়কটা নায়িকার মতো মাথায় নত করতে চায় না, মরে যাবে কিন্তু জীবনে সরি বলবে না। এখন তোমার বন্ধুটি কি চায়? ওদের হ্যাপি এন্ডিং? ঠিক বুঝতে পারছে না। এই ক বছরে নায়ক নিজেকে অনেক শুধরেছে। কি করে নায়কের মতো হওয়া যায়? নায়িকাও চেঞ্জ হয়েছে হিউজ, যাকে বেড়ে আনএক্সপেক্টেড। আগে সে তম্বর প্রকৃতির ছিল, নায়ক পছন্দ করতো না, তারপর নায়ককে তুই তুই করে বলতো। এখন নাকি নায়কের সাথে দেখা হওয়ার পর তুমি তুমি করেও বলেছে। আগে বিশেষ দিনও শাড়ি পরতো না, এখন নাকি সাধারণ দিনও শাড়ি পরে। তোমার কি মনে হয় একে কি চাচ্ছে? নায়কের কাছে ফিরে আসতে, কিংবা নায়কের কি উচিত? নায়কের কাছে ফিরে যাওয়া? বেশ কঠিন গল্প লিখে ফেলেছেন তোমার বন্ধুটি। আচ্ছা, ওদের কি কোনো পেছনের নেই? মানে না মানে এই 3 বছরে কি ওরা নতুন কোনো সম্পর্কে জড়ায়নি? না, নায়কের নায়কের বোধহয় বিয়ে হয়নি। আর নায়কের ইউ নট শিওর, রাইট? ইয়া ইয়া, আই এম নট শিওর। দেখো রাসেল, তুমি বললে যে ওদের একে অন্যের চিন্তা ধারণা ছিল বিপরীত, এই জন্য ওদের ম্যাচ করেনি। কিন্তু অনেকে বলে বিপরীত মেরে পার্টনারের সঙ্গে নাকি সম্পর্ক জমে ভালো, অ্যাটলিস্ট একজন একজনের লাইকিংসটা পূরণ করতে পারে। তুমি বললে যে নায়ক নায়িকা এটাই ছিল প্রথম প্রেম। প্রথম প্রেম ভোলাটা খুবই ডিফিকাল্ট, এটা কখনো সম্ভব না। সেক্ষেত্রে দেখা গেলে নায়কের উচিত নায়িকার কাছে ফিরে যাবার। বাট বাট এক্ষেত্রে যদি নায়ক বা নায়িকার অন্য কোনো সম্পর্ক জড়িয়ে পড়ে, তাহলে তাদের উচিত হবে না সম্পর্কটা আবার ছিন্ন করা। অতীতকে সুন্দর করতে গিয়ে বর্তমানকে কেন নষ্ট করবে বলো? আর এটা তো নাটক সিনেমা না, হঠাৎ করে সম্পর্ক ছিন্ন করবে, আবার মূর্তি ভেঙে ফেলা যাবে। আরে বাবু, এটা তো রিয়েল স্টোরি না, নাটক। রিয়েল স্টোরি না, নাটক। আজকাল তো ম্যাক্সিমাম নাটকই রিয়েল স্টোরি দিয়ে হয়।
আমার কি মনে হয় জানো, ছেলেটার কিংবা মেয়েটার এখন উচিত হবে ওদের নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলার, ওদেরকে জিজ্ঞেস করা, এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর কি। তারপর না দেখা যাবে নায়ক নায়িকা কি হয়। আচ্ছা, ধরো তোমার আমার মতো নায়কেরও একজনের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, এখন নায়ক যদি তার ফিয়ান্সিকে বলে যে আমি আমার পুরনো প্রেমিকার কাছে ফিরে যেতে চাই, সে কি করবে? সহজে ছেড়ে দেবে? মেয়েটি পাগল হয়ে যাবে। দেখো রাসেল, আমি তোমাকে বলেছি, যুগের সাথে মেয়েরা যতই পাল্টাক না কেন, মনটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। বাঙালি মেয়েরা এঙ্গেজমেন্টের পর ওদের হবু বরকে দিয়ে পুরো পৃথিবীতে সাজিয়ে ফেলে। এই মেয়েটিকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আচ্ছা ধরো আমি যদি তোমাকে এমন কিছু বলি, তুমি কি করবে? আমি পাগল হয়ে যাব। আর তাছাড়া তুমি তো নাটক সিনেমার মতো আমার সাথে কোনো অ্যাক্টিং করবে না, তাই না? আমার হাতে আংটি পরিয়ে তুমি তো আমাকে আমাকে ফেলে চলে যাবে না, তাই না? যাবে না তো? হ্যাঁ, ইউ আর রাইট। এনিওয়েজ চলো।
হ্যালো, তুমি? হ্যাঁ, আমি। তুমি সবসময় বলো না যে আমি নাকি তোমাকে একদম ফোন করি না, তোমার কোনো খবর নেই না, তাই আজ ভাবলাম নিজের একটু দোষ কাটানো যাক। আচ্ছা, তাহলে রোবোকপ এতদিনে মানুষ হচ্ছে? চেষ্টা করছে পুরোপুরি মানুষ হবে। হ্যালো, মানে তোমার অফিসে একটা কাজে এসেছিলাম, তো তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। প্লিজ হ্যাভ এ সিট। খুব আদর করে শুনছি দেখছি। খোঁজ আমার অভ্যাস হয়ে গেল না? না, খোঁজে দেখি তো। তোমার অফিসটা না খুব সুন্দর। তারপর খবর বলো তোমার, বিয়ে করেছো? আমার মতো টম্বলকে কে বিয়ে করবে? তুমিও কিন্তু আর আগের মতো নেই, অনেক সুন্দর হয়ে গেছে। এই, তার মানে কি আগে সুন্দর ছিলাম না? না, মানে মানে আগে থেকে বেশি সুন্দর হয়ে গেছে। থ্যাঙ্কস রাসেল। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, আমার বিয়ে নিয়ে। তুমি কি আজ বিকেলে ফ্রি আছো? তাহলে প্লিজ আমার সঙ্গে একটু দেখা করতে পারবে আমাদের সেই পুরনো জায়গায়? আমি তোমার বেশি সময় নিব না। না, তুমি এখানে এখানেই তো কথা বলতে পারো। না, এখানে না, তুমি তোমার কাজ শেষ করো, আমি আসি। চা খেয়ে যাও। আমি চা খাই না। তুমি চা খাও না? ছেড়ে দিয়েছি। I'll be waiting for you. Bye. তুমি কি এখন এসছো? বলো। আমার কিছু ছবি আর চিঠি তোমার কাছে ছিল। আই নিড দোজ। কেন? আমি আমাদের সম্পর্কের কোনো এভিডেন্স রাখতে চাই না। বিয়ে করছো কবে তুমি? খুব শীঘ্রই।
ছেলে কি করে? এত কথা জানতে চাইছো কেন রাসেল? চাইবো না কেন? After all, once upon a time you were my best friend. Yeah, once upon a time. আমাকে ফেলে যখন অস্ট্রেলিয়া পালিয়ে গিয়েছিলে তখন কোথায় ছিল তোমার এই বেস্ট ফ্রেন্ডশিপ? আজ এত বছর পর এসব কথা কেন তুলছ সৃষ্টি? কেন? খুব খারাপ লাগছে? What do you think, Russell? তোমার কি এর জন্য কোনো শাস্তি হওয়া উচিত? তুমি কি মনে করো আমি অস্ট্রেলিয়া পালিয়ে গিয়ে কিংবা দেশে ফিরে খুব সুখে আছি? আমার শাস্তি হয়নি? না, আমি তোমাকে আরো অনেক বড় শাস্তি দিতে চাই। পারবে আমাকে বিয়ে করতে, আমাদের সেই স্বপ্ন পূরণ করতে? তুমি তুমি এসব এসব কি বলছো সৃষ্টি? এখন এসব সম্ভব না সৃষ্টি। কেন সম্ভব না সৃষ্টি? সৃষ্টি, তোমার বিয়ে ঠিক হয়েছে, আমারও। থাক না ওসব রাসেল। রাসেল, আমরা চাইলে আমার সব নতুন করে সম্ভব। আই'ম সরি ফর এভরিথিং। আমি কখনো আমার নিজেকে তোমার কাছে এক্সপ্রেস করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো রাসেল, কত 3 বছরে আমি ফিল করেছি তুমি আমার জীবনে কতটা প্রেশাস। তুমি জানো আমি আমি আমার জীবনে কখনো এইভাবে কারো কাছে কিছু চাইনি রাসেল। আজকেও ভেবেছিলাম তুমি আসার পরপরই আমার সব অপরাধ স্বীকার করে নেব, কিন্তু আমি পারিনি, আমি পারিনি। আমার দাম্ভিকতা, আমার তীব্র অহংবোধ আমাকে বলতে দেয়নি, কিন্তু কিন্তু বিশ্বাস করো রাসেল, কত 3 বছরে আমি আমার নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি, শুধু তোমার জন্য রাসেল, শুধু তোমার জন্য। এখনো সম্ভব না সৃষ্টি, কজ আই এম এনগেজড। আই নো রাসেল, বাট টেল মি ফ্র্যাঙ্কলি, ডু ইউ লাভ হার? না, এখনো বাসি না, তো ভবিষ্যতে হয়তো বাসব, কারণ আমি মনে করি ভালোবাসা একটা অভ্যাসের মতো। মেয়েরা যদি যুগ যুগ ধরে হুট করে একজন পুরুষকে স্বামী হিসেবে মেনে নিতে পারে, আমি নিশ্চয় পারি। আর তাছাড়া একটা মেয়ের হাতে আংটি পরিয়ে সেলফিশের মতো আমি নিজের কথা ভাবতে পারি না। Russell, Russell, please, please think about me. I'm sure you love me, and I love you too. তুমি জানো আমি তোমাকে ছাড়া অন্য কারো সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি না। তোমাকে না পেলে অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। I'll die. প্লিজ প্লিজ এসব কথা বলে আমাকে উইক করো না, প্লিজ। উইলার হার্টব্রেক করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমি লুকাবো না। আই স্টিল লাভ ইউ। শুধু ভালোবাসি না, পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে, কিন্তু কিন্তু স্যাক্রিফাইস এক ধরনের ভালোবাসা। আমি রিলার জন্য আমার ভালোবাসা স্যাক্রিফাইস করলাম, কিন্তু রাসেল
আমাকে ভালোবেসে তুমি লীলাকে সুখী করতে পারবে? হয়তো হয়তো না, কিন্তু ইটস মাই ফাইনাল ডিসিশন, লীলাকে বিয়ে করব। Thanks, Russell. I'm proud of you. আমি কালই ভেবেছিলাম তুমি অনেক প্র্যাকটিক্যাল একটা ছেলে, পূর্ণ প্রেমিককে পাওয়ার জন্য তুমি নতুন করে কোনো নাটক করবে না। তুমি বুঝতে পেরেছিলে এটা আমার জীবনের গল্প? পাগলের মতো ভালোবাসি তোমাকে, সংসার করতে যাচ্ছি তোমার সাথে, এতটুকু বুঝবো না? সৃষ্টি, লাইফটাকে সবসময় এভাবে ইমোশনাল নিলে হয় বলো? আমাদের মতো প্র্যাকটিক্যাল হও। চিত্রনাট্য বা সিনেমায় অনেকবার স্ক্রিপ্ট কাটাছেঁড়া করা যায়, বা জীবনে সেকেন্ড চান্স তো তুমি নাও পেতে পারো। ভালোবাসার অমূল্য রতনকে আগলে ধরে রাখতে হয়। কংগ্রেচুলেশন সৃষ্টি, ইউ আর ভেরি লাকি। তুমি আবার সেকেন্ড চান্স পেতে যাচ্ছ। আমার আসলে কখনো কষ্ট দিও না, ঠিক সৃষ্টি? প্রিলা, রাসেল, সৃষ্টি কিন্তু জেতেনি, জিতে গিয়েছি আমি। ওই যে তুমি বললে না, ভালোবাসা সবসময় অর্জন না, তুমি তো এটা মেনে নিয়ে আমাকে ভালো না বেশি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, হারিয়ে দিতে চেয়েছিলে আমাকে। আমি বেঁচে থাকতে তো কাউকে জিততে দেব না। আমার খুব মহান হতে ইচ্ছা করছে, খুব জিততে ইচ্ছা করছে। প্লিজ রাসেল, প্লিজ তুমি তুমি সৃষ্টিকে অ্যাকসেপ্ট করে আমাকে জিতিয়ে দাও, প্লিজ প্লিজ রাসেল। আমি কেন স্যাক্রিফাইসিং ক্যারেক্টার বেছে নিলাম না? আরে বোকামি, আমি তো রাসেলকে না পেলে পাগল হয়ে যাব, তবু বেঁচে থাকবো। যে পৃথিবীতে রাসেল আছে আমি তো এত সহজে যাচ্ছি না, কিন্তু তুমি তুমি তো বলেছিলে রাসেলকে না পেলে তুমি মারাই যাবে। আমি বেঁচে থাকতে রাসেল একজন সাপোর্টার কেন কমাবো? বেস্ট অফ লাক, নিয়ে দাও যেন পাই, ভালো থেকো। ভালো রেখো। বাংলাদেশ আমার সেই বাংলাদেশ।
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ বাংলাদেশ।